এখন তুমি আন্দোলন করেছো, ভালো কথা। আন্দোলনকারীদের মধ্যে নাস্তিকও আছে, বামও আছে, আন্দোলনকারীদের মধ্যে বিভিন্ন চিন্তার লোকও আছে, দুই চারটে কাদিয়ানিও থাকলে থাকতে পারে। কিন্তু এখন যদি কেউ নতুন করে আবার মাথার উপর চেপে বসে, যেহেতু আন্দোলন করেছি তা আমাদের ভণ্ডামি মানতে হবে, যেহেতু আন্দোলন করেছি তা আমাদের শয়তানের সুযোগ দিতে হবে না, যেভাবে মশার সাথে আচরণ হয় তোমাদের সাথে একই আচরণ হবে। হযরত তো ঘোষণা দিয়েই দিলেন যে অতীতে যেই পাপের কারণে, কারণ কারো সাথে ব্যক্তি শত্রুতা নাই আমাদের, যেই পাপের কারণে অতীতে জাতি ময়দানে নেমেছে, আগামীতেও একই পাপের পুনরাবৃত্তি যদি কেউ করে, ওলামায়ে কেরামের সামনে বাদবি বা নবীর সামনে গোস্তাখে যদি কেউ করে, প্রয়োজনে রক্ত আবার দেবে, তবুও বাংলার জমিনকে মুক্ত করে ছাড়বে, ছাড়বে, ছাড়বে। নতুন গঠিত সংগঠন সিলেট জেলা ওয়াইজিন পরিষদ যদিও গঠিত হওয়া দরকার ছিল অনেক আগে, তবে যে কোনো কারণে গঠিত হয়েছে পরে, কিন্তু আমরা আশা করি কেয়ামত পর্যন্ত যাতে এই সংগঠনটা কায়েম এবং দায়েম থাকতে পারে। প্রথম বছর মাহফিল করতে গিয়ে যেই পরিমাণ ভোগান্তি, যেই পরিমাণ পেরেশানি তাদেরকে করতে হয়েছে, আরে হাজারটা কনসার্ট করতে, গানের অনুষ্ঠান করতে, যাত্রাপালা করতে এত পেরেশানি করা লাগে না। প্রতিজন তো সাক্ষী আছে কি পরিমাণ কোরবানি তাদেরকে দিতে হয়েছে। দোয়া করি রব্বুল আলামিন এই কোরবানের বদৌলতে তাদেরকে আরও ইস্তেকামত দান করুন, এবং আগামী দিনে সকল বাধা মোকাবেলা করে সকল ওয়াইজদেরকে প্রশিক্ষিত করে প্রতিটা স্টেজ যাতে নিরাপদভাবে ওলামায়ে কেরাম দিনের বার্তা পুরো সিলেটের প্রতিটা অঞ্চলে জাতির সামনে উপস্থাপন করতে পারে সেই তৌফিক দান করুন। তো যেহেতু সংগঠনের প্রথম মাহফিল, এজন্য খুব বেশি করা কথা বলার সুযোগ নাই, একটু রয়ে সয়ে বলবো যাতে করে অন্তত আমার কারণে কোনো বাধা না আসে, কারণ বাধা দেওয়ার জন্য অনেকে আশপাশ ওত পেতেও বসে আছে। তো এ সমস্ত কারণে রয়ে সয়ে মৌলিক একটা বার্তা দেওয়ার চেষ্টা করব। যেহেতু মাহফিলের শিরোনামই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, তাহলে এখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল বার্তাটাই দেওয়া যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রসুলকে আল্লাহ কেন পাঠিয়েছেন কোরআনে নিজেই জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই রব যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়াত দিয়ে এবং দীন হক দিয়ে। কেন? কেনর জবাব তিনি নিজেই দিয়ে দিচ্ছেন, লিউযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে সেই রসুল ইসলামকে বিজয়ী করেন বাকি সকল দীনের উপরে। সেই দিন ধর্মের নামেই হোক, মতবাদের নামেই হোক, মতাদর্শের নামেই হোক, নাম নিয়ে হোক আর নাম ছাড়া হোক, দুনিয়ার বুকে যত বাতিল দিন আছে সব হবে মুর্দা, আল্লাহর জমিন আল্লাহর দিন হবে জিন্দা। এই লক্ষ্যেই আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন, কারণ সেই হক আবার কেমন হক, যেই হক বাতিলের কলিজা আঘাত করতে পারে না, সেই আলো আবার কেমন আলো, যেটা অন্ধকারকে বিদায় করতে জানে না। আলোর স্বভাবই হলো সে অন্ধকারকে বিদায় করবে, হকের স্বভাবই হলো ওয়াকুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। হে নবী বলে দেন, হক এসেছে, বাতিল দূর হয়েছে, নিশ্চয়ই বাতিল দূর হওয়ার ছিল। কারণ বাতিল যতই পাওয়ারফুল হোক না কেন, মুসলমান বিশ্বাস করে বাতিল যতই পাওয়ারফুল হোক না কেন, আমার আল্লাহ তার চাইতেও বেশি পাওয়ারফুল। এজন্য যতই বাতিলের ভয় দেখায় মুসলমানের দিলে আল্লাহর উপর ভরসা তত বেশি বেড়ে যায়। কোরআন বলছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, আরে নবীর সাহাবীদের গুণ তুলে ধরা হচ্ছে, তাদেরকে লোকে এসে যখন বলতো ইন্নান নাস কদ জামাউ লাকুম, দুনিয়ার সব মানুষ তোমাদের বিরুদ্ধে নিজেদের বাহিনী, নিজেদের অস্ত্রশস্ত্র, নিজেদের সবকিছু একত্রিত করে ফেলেছে, ফাখশাউহুম, তোমাদের করণীয় হলো ওদেরকে ভয় করে চলা। তো এভাবে যদি মানুষের ভয় দেখানো হতো, ফাজাদাহুম ঈমানা, ঈমানের দরিয়ায় জোশ চলে আসতো, তারা চিৎকার করে বলতেন ওয়াকালু হাসবুনাল্লাহ, আরে কার ভয় দেখাচ্ছিস, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ওয়া নিআমাল ওয়াকিল, তিনি সর্বোত্তম অভিভাবক, যার আল্লাহ থাকে তার দুনিয়ার কাউকে লাগে না, কারণ ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল, বড় দুর্বল। এজন্য বাতিল যে যুগে যে রূপ ধরে আসুক না কেন, হকের সামনে কেউই টিকতে পারে নাই, কত রূপ ধরেই তো এসেছিল। আরে একদিকে এসেছে আর একদিকে লেজ গুটিয়ে পালাতেও বাধ্য হয়েছে, কারণ হেফাজতের মালিক তো আল্লাহ, আল্লাহ নিচে যেটা হেফাজতের দায়িত্ব নেন পৃথিবীর কেউ সেটাকে দমিয়ে দিতে পারে না। আরে গত দুই সপ্তাহের খবর রাখলেও দেখবেন পার্শ্ববর্তী রাষ্ট্রে কতবার আল্লাহ নবীর সামনে বাদবি হয়েছে, প্রথমে এক উগ্র হিন্দুত্ববাদী পুরোহিত ধর্মসভায় বসে আল্লাহ নবীর সামনে বাদবিমূলক কথা বললো, মুসলমান মামলা করলো, তাকে গ্রেফতার তো করলো,
করলই না উল্টো রাজ্যের বিধায়ক পর্যন্ত এর পক্ষে দালালি করল মুসলমান লং মার্চে ডাক দিল মুসলমানের লং মার্চে পর্যন্ত বাধা দিল স্বাধীনভাবে আন্দোলন করতে দিল না এই খত শুকাতে পারল না তার আগে নতুন করে ভিডিও বানালো তারা দেখালো গোটা দুনিয়াকে আল্লাহর নবীর বিকৃত মূর্তি বানিয়েছে আর শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর বিকৃত মূর্তি বানিয়েছে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়ে বলল দেখ এবার এই মূর্তিগুলো আমরা পুড়িয়ে ভস্ম করব পুড়িয়ে ছাই করব তোরা কিছুই করতে পারবি না পাগলরা ভেবেছে নবীকে যদি গালি দেয় নবীর মূর্তি বানিয়ে যদি পুড়িয়ে ফেলে তাহলে মনে হয় ওদের রাজ্য সুসংহত হবে ওদের ভণ্ডামি প্রতিষ্ঠিত হবে আর মুসলমান রাগের মাথায় যদি কিছু ঘটিয়ে ফেলে সারা দুনিয়ায় মুসলমানকে জঙ্গি সন্ত্রাসী আর ইসলাম ফোবিয়া সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া যাবে তো পাগলরা জানে না এতদিন তো লড়াই চালাতো মুসলিম উম্মার বিপক্ষে এই বেয়াদবিগুলো করার মাধ্যমে এবার লড়াই লাগিয়ে দিয়েছে স্বয়ং রব্বুল আলামিনের বিপক্ষে কারণ যার ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন তার ইজ্জত নিয়ে যারাই ছিনিমিনি খেলেছে ওদের নাম নিশান দুনিয়া থেকে হারিয়ে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা চিঠি ছেড়ার কারণে পারস্য সাম্রাজ্য সেই যে 1500 বছর আগে ছিঁড়ে টুকরা টুকরা হয়েছে আজও পর্যন্ত জোড়া লাগতে পারে নাই তা আল্লাহর নবীর মূর্তি বানিয়ে যারা পোড়ায় আরে তাদের নাম নিশানাও এমন ভাবে পড়ে ছাই হবে ওদেরকে রক্ষা করারও কেউ থাকবে না ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছিলেন ইসলামকে বিজয় করবেন বলে দুইও ভাবে তিনি ইসলামকে বিজয় করেছিলেন এক হলো ইলমি ভাবে ইসলামকে বিজয় করেছেন প্রথম দিন থেকেই অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তার রাষ্ট্র ক্ষমতা ছিল না তার বাহিনী ছিল না যেমন বাংলাদেশের মুসলমানদের অবস্থা সংখ্যায় মুসলমান যতই থাকুক না কেন কি আছে তাদের সেই 1757 থেকে 2024 আজও পর্যন্ত এক সেকেন্ডের জন্য কেউ ইসলাম কায়েম করতে পারে নাই এমনকি স্বাধীনতা হয়ে গেল 53টা বছর আজও পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া সম্ভব হয় নাই এখনো আন্দোলন করা লাগে আরে লজ্জা লাগে লজ্জা এখনো আন্দোলন করতে হয় স্লোগান দিয়ে দিয়ে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আরে অদ্ভুত কথা কার কাছে আইন চাচ্ছি যার কাছে চাচ্ছি ও যদি হিন্দু হয় কিছু বলার নাই যদি খ্রিস্টান হয় কিছু বলার নাই যদি বৌদ্ধ হয় কিছু বলার নাই যদি নাস্তিক হয় কিছু বলার নাই তো সেও যদি মুসলমান হওয়ার দাবিদার হয় ওর কাছে আবার নবীর পরে নবী নাই এর পক্ষে আবার দাবি জানাতে হবে কেন আর ও কেমন মুসলমান যার কাছে আল্লাহর নবীর পরে নবী হতে পারে না এটাকে দাবি করে করে আদায় করতে হয় যে বিশ্বাস করে নবীর পর নবী হতে পারে আরে ও যদি নামাজ পড়ে তাও কাফের যদি তাহাজ্জুদ পড়ে তাও কাফের ফজরের পর ইয়াসিন পড়ে তাও কাফের যদি হজ করে তাও কাফের যদি উমরা করে তাও কাফের কাদিয়ানিদের যে কাফের মনে করবে না সে কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমি ভাবে প্রথমে ইসলামকে জিন্দা করেছেন হক সর্বদা বিজয়ী থাকবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিরিফ একা ছিলেন একা সাথে কেউ নাই ফ্যান ফলোয়ার্সও নাই ভক্তও নাই বাহিনীও নাই এলাকার লোকও নাই কিচ্ছু নাই ওই সময়ও তো নমরুদের সাথে বিতর্ক করতে কোনো দ্বিধা করেন নাই তিনিও জানেন হারার পরিণতি কি হবে জেতার পরিণতি কি হবে হারলেও বরবাদি জিতলেও বরবাদি উভয় সুরতে বরবাদি নিশ্চিত কারণ যার হাতে পাওয়ার থাকে তাকে বিতর্ক দিয়ে কখনো হারিয়ে লাভ হয় না এই যে পশ্চিমা যতগুলো মতবাদ গত কয়েক বছরে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়েছে বিশেষ করে 2021 থেকে 2024 যখন ওলামায়ে কেরাম ব্যাপকভাবে কারাগারে ছিল এই কয়েক বছর শিক্ষা সিলেবাসের ভিতর দিয়ে পর্যন্ত নিকৃষ্ট নিকৃষ্ট বিকৃত মতবাদ এই বাংলার জমিনে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখনো পর্যন্ত তো আমাদের প্রতিবাদ শুধু স্কুলে বই কলেজের বইয়ের মধ্যে সীমাবদ্ধ আছে আমি শতভাগ দায়িত্ববোধের সাথে বলছি যেদিন ভার্সিটির বইগুলো টান দেওয়া হবে ওদের সিলেবাসে যা পড়ানো হয় এটা শুধু জাতির সঙ্গে উপস্থাপন করা হবে এক একজনের মাথার উপর আসমান ভেঙে পড়বে যে এত কুফুর এত শিরিক এত জাহেলিয়াত একটা মুসলিম দেশের শিক্ষা সিলেবাসে কিভাবে থাকতে পারে
এই যে আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে ঢুকানোর চেষ্টা করা হয়েছে বৈজ্ঞানিক ভাবে বলেন যৌক্তিক ভাবে বলেন তাত্ত্বিক ভাবে বলেন জ্ঞানগত ভাবে বলেন প্রতিটার জবাব আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম থেকে শুরু করে তাওহীদি জনতা এবং দাইরা বিভিন্ন স্কলাররা দিয়ে দিয়েছে একটাও এমন নাই যেটা করা যৌক্তিক ভাবে প্রমাণ করতে পারে আর খালি মাঠে গোল সবাই দিতে পারে সামনে এসে কয়জন প্রমাণ করতে পারে এখন তো ফরহাদ মজহাররাও নতুন ইসলাম নিয়ে এসেছে লোকায়ত ইসলাম নদিয়ার ইসলাম এটা বাংলাদেশের ইসলাম ওটা পাকিস্তানের ইসলাম ইসলামের বহুত ভার্সন হিজবুত তাওহীদের কাছে যেমন আছে ইসলাম মাননীয় ইমামের প্রণীত নয়া ইসলাম এদের কাছেও আছে নয়া নয় অদ্ভুত অদ্ভুত ইসলাম যে ইসলাম মেনে ঢোল বাজানো যায় যে ইসলাম মেনে গাঁজা পাতাতো মজা করে খাওয়া যায় যে ইসলাম মেনে আর সব আকাম কোকাম করা যায় নাউযু বিল্লাহি মিন যালিক এগুলো নিয়ে পর্যন্ত উলামায়ে কেরাম যদি বসতে বলে বসতে রাজি হয় না কিন্তু আড়ালে আড়ালে আবার কোরআন দিয়ে দলিল দিতে চায় হাদিস দিয়ে দলিল দিতে চায় এই দেশ এমন একটা দেশ এখানে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে না ধর্মহীন রাজনীতি করে বা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে ওরা পর্যন্ত ওদের ভন্ডামির পক্ষে দেখবেন কোরআন দিয়ে দলিল টানে কেউ টানবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কেউ টানবে শিয়া শিতা পড়েছি এক একজন এক একটা টেনে নিজেদের ভন্ডামি প্রমাণ করতে চায় আরে ভাই তুমি তো ধর্মভিত্তিক রাজনীতি করো না তাহলে তোমাকে ধর্ম দিয়ে কেন দলিল দিতে হবে তার মানে আসলে ধর্ম মানো না ধর্মকে ব্যবহার করে ধান্ধা করতে চাও তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন একা ছিলেন তখন মুখ বন্ধ রাখেন নাই আল্লাহ রাসূল মক্কায় মার খেয়েছেন কথা সত্য জেল খেটেছেন কথা সত্য বহুত কষ্ট করেছেন কথা সত্য কিন্তু তাই বলে হকের আওয়াজ লুকিয়ে রাখেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ের সঙ্গে সঙ্গে বল পাল্টান নাই আরে মুসলমান কল্লা যায় কিন্তু কপাল নত হয় না বাতিলের সামনে যদি মরে মরতে মরতেও দ্বীনের জাগরণের কথাই বলে হ্যাঁ বলতে পারেন নবী মক্কায় মনে হয় শুধু নিরাপদ সাইডের কথা বলেছেন ঝুঁকিপূর্ণ সাইডের কথা বলেন নাই এই যুগে যেমন ওয়াইজেন পরিষদ প্রায় সকল ওয়াইজের অভিজ্ঞতা থাকবে জিজ্ঞাসা করেন প্রায় সবাইকে কমন ওসিয়াত করা হয় হুজুর একটা কাজ করেন পরিস্থিতি তো ভালো না আপাতত কথা একটু রয়ে শুয়ে বলেন দেশটা আগে মুক্ত হোক ইসলাম সম্মত হোক তারপর বাকি কথা বলবেন গত 15 বছর এরকম কথা শুনে নাই কে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যারা মাঠে ময়দানে নিয়মিত বয়ান করে তো কোথাও না কোথাও শুনে নাই আমার মনে হয় না এমন লোক টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে অথচ একটাবার চিন্তা করেন পরিস্থিতি যদি ভালোই হয়ে যায় বলার আর কি দরকার আছে সত্য ভালো এমনি ভালো আরে পরিস্থিতি ভালো হওয়ার পর দালালরাও হুঙ্কার ছুটতে পারে ফ্যাসিবাদের বিরুদ্ধে কতজন এখন হুঙ্কার ছুটছে অথচ বিগত আমলে তেল দিতে দিতে তেলের দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে তো যখন কোন বাতিল পুরনো হয়ে যায় ওল্ড হয়ে যায় শেকেলে হয়ে যায় সেটা নিয়ে হুঙ্কার সবাই ছুটতে পারে তো নবীওয়ালা আদর্শ এটা না যে খালি মরা বাতিল নিয়ে কথা বলা নবীওয়ালা আদর্শ হলো আরে জিন্দা বাতিলের চোখে চোখ রেখেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা প্রকাশ করে দেওয়া আল্লাহর রাসূল যদি মরা ফেরাউন মরা নমরুদের 14 গোষ্ঠী উদ্ধার করতেন তো জিন্দা আবু জাহাল আবু লাহাবের বিরুদ্ধে মুখ না খুলতেন নবীর গায়ে কেউ টোকাও মারতো না আল্লাহ নবীর কেউ সমালোচনা করতো না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এসে যদি মরা আবু জাহাল আবু লাহাবের 14 গোষ্ঠী উদ্ধার করতেন তো জিন্দা মুসাইলিমা কাদ্দাব যাকাত অস্বীকারকারী আর অন্যান্য ভণ্ডদের বিরুদ্ধে অবস্থান না নিতেন কেউ তার বিরুদ্ধে কোন টুশব্দ উচ্চারণ করতো না আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে পরবর্তী সব খলিফার ব্যাপারে একই কথা এমনকি সাইয়েদুনা হুসাইন যদি খালি আগের মরদের নিয়ে কথা বলতেন কিন্তু জামানার জ্যান্ত ইয়াজিদ এর বিরুদ্ধে ময়দানে না নামতেন তার রক্তে কখনোই কারবালার প্রান্ত রঞ্জিত হতো না সুতরাং নবীওয়ালা আদর্শ মরে যাওয়া বাতিল নিয়ে কথা বলা না নবীওয়ালা আদর্শ আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর আরে বাতিল যেরূপে আসুক না কেন যদি জামানার জালেম শাসকের রূপেও আসে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হক কথা বলতে পারবে সে সর্বশ্রেষ্ঠ জিহাদ জিন্দা করে ফেলেছে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু আকাবার প্রান্তরে যে কয়জন সৌভাগ্যবান সাহাবী আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছিলেন নবী হিজরত করার আগে তার মধ্যে তিনি অন্যতম তিনি বায়াত দিয়েছেন নবীকে কি কি বাক্য বলে তার থেকে বিশুদ্ধ হাদিস আজও সংরক্ষিত আছে তিনি বলেন বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামই ওয়া তাআ
في عسرنا ويسرنا ومنشطنا ومكرهنا وأثرة علينا وعلى أن نقول الحق حيثما كنا لا نخاف في الله لومة لائم أمر الله رسول كبيع الدلم تر شب كثا شنبو شب كثا منبو পরিস্থিতি যত কঠিনই হোক যত সহজই হোক আরে অবস্থা আমাদের ফেভারেই থাকুক আর আমাদের জন্য কষ্টকরই হোক এমনকি যদি আমাদের উপর কুরবানি দেওয়া লাগে স্যাক্রিফাইস করা লাগে প্রাধান্য দেওয়া লাগে তবুও নবীর সব কথা শুনব সব কথা মানব এবং তাকে বায়াত দিয়েছে এই মর্মে হক কথা বলবই বলবো আল্লাহর কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দার পরোয়া করব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুই ভাবে ইসলামকে জিন্দা করেছেন এর মধ্যে এক নম্বর তরিকাই হলো ইলমি ভাবে ইসলামকে জিন্দা রাখা আমাদের দেশে যতদিন পর্যন্ত ইসলাম আমলি ভাবে প্রতিটা সেক্টরে সেক্টরে জিন্দা না হবে ততদিন পর্যন্ত ইলমি ভাবে হলেও ইসলামকে জিন্দা রাখতে হবে ইলমি ভাবে জিন্দা রাখার মানে কি কোন জায়গায় ইসলামের কি বিধান প্রকাশ্যে বলে দিতে হবে আর আলো যদি জ্বালাতে পারেন অন্ধকার দূর হবে বাংলাদেশের মানুষ ইসলামে অর্থনীতি অনেকেই চায় না কেন চায় না আসলে তারা বোঝেই না ইসলামী অর্থনীতি আসলে কি হবে আর পুঁজিবাদী অর্থনীতি আর মিক্সড ইকোনমিক্সের কারণে বাংলাদেশের কি ক্ষতি হচ্ছে আরে সুদ ভিত্তিক অর্থনীতি দূর হয়ে সুদ মুক্ত অর্থনীতি চালু হোক অনেক মানুষ না বোঝার কারণে চায় না তারা ভাবে সুদ যদি দূর হয়ে যায় তারা লসে পড়ে যাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বড় হবে না তারা বড় শিল্পপতি হতে পারবে না অথচ আপনি যদি কোরআনের আলোকে হাদিসের আলোকে ইসলামের আলোকে সুদ মুক্ত অর্থনীতির দ্বারা আখেরাত আখেরাত দুনিয়ার বুকেও কি উন্নতি আর উন্নয়ন আসতে পারে যদি বাস্তবেই বোঝানোর মতো বুঝাতে পারেন যেভাবে নবীরা বুঝাতেন ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন ইনশাআল্লাহ অল্প কিছু নাস্তিক বেঈমান ছাড়া অধিকাংশ মানুষ দেখবেন মেনে নিয়েছে আরে কোর্ট কাচারিতে এই ব্রিটিশ আইন ফলো করে মানুষের বানানো আইন ফলো করে কোনোদিনও যে জুলুম দূর করা সম্ভব না বৈষম্য দূর করা সম্ভব না মুক্তি আনা সম্ভব না শান্তি আনা সম্ভব না আপনি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তাত্ত্বিকভাবে জাতির সামনে উপস্থাপন করেন না আরে কতকাল খালি ফজিলত নিয়ে আলোচনা করবেন ইসলাম কায়েম হলে এই ফজিলত ওই ফজিলত বাস্তবতা বুঝান যে ইসলাম কায়েম না হলে যে শান্তির পেছনে ছুটছো যে সাম্যের পেছনে ছুটছো জিন্দেগি তো এই সাম্য পাবা না কেন পাবা না কারণ নাম্বার এক কারণ নাম্বার দুই কারণ নাম্বার তিন হাতে কলমে বুঝায় দেন ইনশাআল্লাহ যারা নিয়মিত নামাজ পড়ে না রোজা রাখে না ওরাও দেখবেন এটা গ্রহণ করতে আর কোনো সংকোচ বা দ্বিধা করে না এই জাতিকে ইলমি ভাবে ইসলাম জানতে দেওয়া হয় না জানতে দেওয়া হয় না বলেই ইমাম সাহেবের চাকরি চলে যায় কারণ এমন কথা বলে ফেলেছে যেটা কমিটির কলিজায় গিয়ে লেগেছে রাষ্ট্রের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমকে জেলে যেতে হয় কেন জেলে যায় আরে কি অদ্ভুত অদ্ভুত মামলা শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিসের মামলা মানি ব্যাগ চুরি করেছে বাহ কি জানি অর্থের অভাব পড়েছে মানি ব্যাগ চুরি করে খেতে হবে আরে কারো নামে মামলা ককটেল ফুটিয়েছে অথচ ককটেল যে জিনিসটা কেমন এটাই জিন্দগিতে দেখে নাই কারো নামে মামলা লাঠি দিয়ে পিটিয়েছে অথচ ঠিক করে হাঁটতেই পারে না হাঁটতে গেলে কেউ না ধরলে পড়ে যায় একপাশে উনি নাকি লাঠি দিয়ে আরেকজনকে পিটিয়েছে অদ্ভুত অদ্ভুত মামলা দিয়ে কি অবস্থায় পরিণত করেছে হ্যাঁ আমার একটা দৃঢ় বিশ্বাস আছে এই মাজলুমের বদদোয়া বিশেষ করে আল্লাহর ওলিদের বদদোয়ার কারণেই এই পরিণতি নেমে এসেছে যে যেই ব্যাখ্যাই করুক না কেন অমুকের কৃতিত্ব তমুকের আন্দোলন তমুকের এটা তমুকের সেটা কিন্তু আমার সামনে হাদিস আছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব মাজলুমের বদদোয়াকে ভয় করবা মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না 2000 আর 2001 সালে একদল উলামায়ে কেরামকে মাজলুম বানিয়েছিল মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাই আরো বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমকে মাজলুম বানিয়েছিল আল্লাহ 2001 এ হলুদ কার্ড দিয়ে কিছু কালের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিল আবার 2008 আসলো এসেই সেই মুফতি আমিনকে এক ঘরে করলো তিন বছর অধিক সময় এক ঘরে থাকার পর 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ লাশ হয়ে সেখান থেকে বের হলো ছয় মাস পেরোনোর আগে তাওহীদ জনতার রক্তে শাপলার ময়দানকে রঞ্জিত করলো 2016-17 তে এসে জঙ্গি ট্যাগ লাগিয়ে কত ছেলে পেলেকে রাস্তা থেকে ধরে নিয়ে বা ফেসবুকে লেখালেখির কারণে তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে ক্রস ফায়ার দিয়ে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হলো কত মানুষকে দিয়ে আয়না ঘর পরিপূর্ণ করে রাখা হলো অবশেষে 2021 এ এমন শয়তানি করলো যেটা ব্রিটিশ আমলের পর
কেউ সাহসও করে নাই প্রয়োগ করবে দূরের কথা এক সঙ্গে আরে ওরা বলে 1500 বাস্তবে সংখ্যাটা প্রায় 3000 এর কাছাকাছি এত এত আলেম আর তালেবুলিন আরে যে তালেবুলিনদেরকে দেখলে ফেরেশতা পর্যন্ত ডানা বিছিয়ে দেয় যে তালেবুলিনদের জন্য গর্তের পিপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে বেরায় তাদেরকে নিয়ে জেলের মধ্যে ভরলো কতজন কেমন নির্যাতন করলো আরে কেউ কেউ তো লাশ হয়ে বের হলো সেই মাওলানা ইকবাল সোনারগাঁয়ের প্রসিদ্ধ আলেম চোখের সামনে সেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে লাশ হয়ে বের হলো কারণ এই পরিমাণ অসুস্থ ছিল আর নির্যাতনের ত্যাগ হয়েছিল কোনো চিকিৎসাও দেয় নাই ওষুধ যেগুলো নিয়মিত খেত এগুলো দেয় নাই আল্লাহর বান্দা লাশ হয়ে বের হলো অবশেষে যারা নিরাপদে আসলো কোন রকম প্রাণ নিয়ে ফিরে আসলো এদের কেউ কেউ এক বছর দু বছর তিন বছরে এত ধকল শরীরে বয়ে আসতে হলো কেউ কেউ কোনোদিন সুস্থ হবে না এই যাতনা নিয়েই তাদেরকে চলতে হবে আমি মনে করি এই বদদোয়াগুলোর ফলাফল প্রকাশ পেয়েছে সেই যে শেষ রাতে উঠে আরে কয়জনের তাহাজ্জুদ মিস হতো আমাদের তো চোখের সামনে বাইরে ফজর নামাজ মিস হতে পারে তো জেলে তাহাজ্জুদ মিস হয় এমন ঘটনা ওলামায়ে কেরাম আর তালেবুলিনদের মধ্যে রেয়ার ছিল সেই যে শেষ রাতে উঠে দোয়ায় হাত তুলে একটা চিৎকার মারত মুরব্বি মুরব্বি আলেম কারো বয়স 50 এর উপর কারো বয়স 60 এর উপর শেষ রাতে হঠাৎ করে একটা আওয়াজ শুনতাম আল্লাহ ওই আওয়াজ শুনলে দিলে এমন একটা মোচড় দিয়ে উঠত মন সাক্ষ্য দিত এই বদদোয়া যার উপর পড়েছে দুদিন আগে আর দুদিন পরেও ধ্বংস হবেই হবে যত বাহিনী থাকুক যত গুন্ডা থাকুক যত সন্ত্রাসী থাকুক কেউ পারবে না সেটা থেকে রুখে দিতে কারণ পতন যখন চলে আসে পরিণতি এতটাই নিকৃষ্ট হয় মানুষ আপনজনের হাত থেকে পর্যন্ত নিরাপত্তা পায় না আরে বদদোয়ার শাস্তি যখন শুরু হয় সামনে খাবার থাকলেও খাওয়ার তৌফিক হয় না জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চাইলেও বলার সুযোগ পায় না এমনকি বেডরুমের মধ্যে জিনিসপত্র যা থাকে সেটা পর্যন্ত গোছায় নিতে পারে না আরে পুকুরের মাছ আর ফ্রিজে থাকা সুস্বাদু আইটেম কোনো কিছু কপালে আর জোটে না এমনকি চট করে ঢুকতে চাইলেও আরে চা চট করে আর ফট করে আর টট করে কোনোভাবে ঢুকতে পারে না বরঞ্চ যদি আন্দোলনও করে একবার তারে ফিরে চাই পাবলিক বলে আরে ফিরে আসো না ভাই একটাবার এসেই দেখো তোমাদের সাথে যাতে কি আচরণ করে আমার দিল সাক্ষ্য দেয় ওলামায়ে কেরামের সামনে যে বেয়াদবি হয়েছে যতদিন বেঁচে থাকবে এই রক্ত খেকো কখনোই পারবে না গদিতে বসতে আমি কাউকে হেয় করার জন্য বা আন্ডারমাইন্ড করার জন্য বলছেন এখন তো অনেক মাস্টার মাইন্ড বের হয়েছে কেউ আবার ভাবতে পারে আমি আন্ডারমাইন্ড করছে কিনা না কোনো আন্ডারমাইন্ড করার উদ্দেশ্যে বলছি না তবে আমার মন সাক্ষ্য দেয় দুই কারণে এটা হয়েছে এক নম্বরে নবীর শানে বেয়াদবি যারা করেছে এদেরকে প্রশ্রয় দিয়েছে আল্লাহ নবীর শানে এক গালিবাজ গালি দিয়েছিল নবীর শানে ব্যঙ্গ করে করে ব্লগ লিখেছিল পরবর্তীতে কিছু তাওহীদ জনতা উত্তেজিত হয়ে যখন তারা জাহান্নামে পৌঁছে দিল সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলেছিল এই ছেলেটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ নাউযু বিল্লাহ নবীরে যে গালি দেয় সে নাকি শহীদ নবীরে যে গালি দেয় সে নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ এই কথা বলার দ্বারা মহান মুক্তি কথা বলার দ্বারা শহীদকে অপমান করেছে এই কথা বলার দ্বারা আল্লাহর দ্বীনের সাথে গোস্তাখি করেছে এই কথা বলার দ্বারা নবীকে গালি দেওয়ার পথ খুলে দিয়েছে কারণ এরা যতবারই সুযোগ পেয়েছে আল্লাহর নবীকে যারা গালি দেয় ওদের ল্যাজ এবং ওদের ডানা গজিয়েছে নবীরা গালি দেওয়ার শাস্তি আর ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার শাস্তি আমার ব্যক্তিগত মূল্যায়ন এটা কারো দ্বিমত থাকলেও আমার কিচ্ছু আসা যায় না কিন্তু আমি মনে করি বাকি সব কিছু হলো জাহেরি আলামত এগুলো মুখ্য বিষয় না ফয়সালা তো করেন আল্লাহ দেখেন না নমরুদকে ধ্বংস করতে একটা ল্যাংড়া মশা হলেই চলে হস্তি বাহিনীকে ধ্বংস করতে ঝাঁকে ঝাঁকে পাখি হলেই চলে ফেরাউনকে ধ্বংস করতে সাগরের পানিই চলে তো সব তো করেন আল্লাহ মাঝখান দিয়ে মাধ্যম বানান এজন্য আমি কাউর একচ্ছত্র ক্রেডিট দিতে রাজি না কেন কারণ মশা মেরেছে নমরুদকে এতে আমি খুশি আপনারা খুশি না ল্যাংড়া মশা যে নমরুদরে মারলো মাথার মধ্যে ঢুকে পরে দুনিয়া থেকে বিদায় করলো এতে আমি খুশি আপনারা খুশি না সবাই খুশি কিন্তু তাই বলে মশার প্রেমে কিন্তু পড়িনি নিজেদেরকে আশেকানে মশা বলে কিন্তু পরিচয় দিতে শুরু করিনি মানে কি
মশা তুই ল্যাংড়া হয়েও যেই কাজ করেছিস শুকরিয়া মাশাআল্লাহ মারহাবা তুই ভালো একটা কাজ করেছিস প্রয়োজনে স্লোগান 10 বার দেব নারায় তাকবীর সমস্যা নাই কিন্তু তাই বলে তোর প্রেমে পড়তে পারবো না তুই কামরাতে আসলে তোর সুযোগ কিন্তু দিব না আর রাতের বেলা মাগনা মাগনা কনসার্ট শুনতে আসবি আরে তোর কনসার্টের উপর আমাদের কোনো আগ্রহ কাজ করবে না তোর যেখানে পাবো সেখানে মারবো ঢাকা শহরে দেখেন না ধোয়া দিয়া মারে আপনার এরাসুল মেরে মারেন যদি মারতে নাও পারে কয়েল জ্বালিয়ে বিদায় করে কেন কারণ তোমার কাজ তুমি করেছো তাই বলে তোমারে মাথায় নিয়ে নাস্তে হবে বিষয়টা এমন না এখন তুমি আন্দোলন করেছো ভালো কথা আন্দোলনকারীদের মধ্যে নাস্তিকও আছে বামও আছে আন্দোলনকারীদের মধ্যে বিভিন্ন চিন্তার লোকও আছে দুই চারটা কাদিয়ানিও থাকলে থাকতে পারে কিন্তু এখন যদি কেউ নতুন করে আবার মাথার উপর চেপে বসে যেহেতু আন্দোলন করেছি তা আমাদের ভণ্ডামি মানতে হবে যেহেতু আন্দোলন করেছি তা আমাদের শয়তানের সুযোগ দিতে হবে না যেভাবে মশার সাথে আচরণ হয় তোমাদের সাথে একই আচরণ হবে হযরত তো ঘোষণা দিয়েই দিলেন যে অতীতে যেই পাপের কারণে কোন কারোর সাথে ব্যক্তি শত্রুতা নাই আমাদের যেই পাপের কারণে অতীতে জাতি ময়দানে নেমেছে আগামীতেও একই পাপের পুনরাবৃত্তি যদি কেউ করে ওলামায়ে কেরামের সামনে বাদবি বা নবীর সামনে গোস্তাখে যদি কেউ করে প্রয়োজনে রক্ত আবার দেবে তবু বাংলার জমিনকে মুক্ত করে ছাড়বে 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 رسول الله صلى الله عليه وسلم سيرات کے سامنے رکھے আমাদের প্রত্যেককে এই মর্মে বায়াত নিতে হবে যে আমরা জিন্দা থাকতে ইসলামকে ইলমি ভাবে জিন্দা রাখা লাগবেই লাগবে ইলমি ভাবে জিন্দা মানে কি ইসলামের কোন একটা সাইডের জ্ঞানগত চর্চা কিছুতেই ব্যাহত হতে দেওয়া যাবে না বাতিল কোন মতবাদকে কিছুতেই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কবে ইসলাম ক্ষমতায় আসবে না আসবে বিষয় না তো কাদিয়ানিদের কাফের ঘোষণা করা হবে 5 বছর পর 10 বছর পর 20 বছর পর এটা জাতিকে মানতে বললে জাতি মানবে না বর্তমান বাংলাদেশে আমি প্রত্যেকের কাছে বিনীত আহ্বান রাখছি কয়েকটা বাতিল মতবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে প্রত্যেকে প্রস্তুত থাকবে পারবে না ইনশাআল্লাহ কারণ আগেই বলেছি বাতিল আসবে হক আসবে না এটা হয় নাই এটা হতে দেওয়া যাবে না বাতিল যেই রূপে আসুক হক তার চাইতে সবল রূপে আনতে হবে দাজ্জাল আসবে বাতিল হয়ে নবী ঈসা আসবেন হক হয়ে নবী ঈসাকে দেখে দাজ্জাল এমন জোরে ভাগতে থাকবে আল্লাহ রাসূল বলেছেন আরে যেভাবে পানির মধ্যে লবণ গলতে শুরু করে ওর অবস্থাটা তখন তেমন হবে তো বাতিল যে আসুক না কেন অতীতে যদি দেখি বাতিল এসেছিল নমরুদের রূপে হক এসেছিল নবী ইব্রাহিমের রূপে আরে বাতিল এসেছিল ফেরাউনের রূপে হক এসেছিল নবী মুসার রূপে বাতিল এসেছিল আজাতির রূপে হক এসেছিল নবী হুদের রূপে বাতিল এসেছিল সমুচ্চাতির রূপে হক এসেছিল সালে আলী ইসলামের রূপে বাতিল এসেছিল জাদুকরের রূপে হক এসেছিল নবী ঈসা রুহুল্লাহর রূপে বাতিল এসেছিল আবু জাহাল আবুল হাবের রূপে হক এসেছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপে বাতিল এসেছিল আসওয়াদ আনাসের রূপে আরে হক এসেছিল আল্লাহর নবীর সেই সমস্ত সাহাবী যারা নবীর প্রেমে সেই গোস্তাখ রাসূলদেরকে মুদ্দাইয়ান নবুয়তদেরকে জাহান্নামে পৌঁছে দেয় সেই রূপে বাতিল এসেছিল মুসাইলামা কাযাবের রূপে হক এসেছিল সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রূপে বাতিল এসেছিল মুতাযিলার রূপে হক এসেছিল ইমাম আযম আবু হানিফার রূপে বাতিল এসেছিল আরে বিভিন্ন বাতিল ফেরকার রূপে হক এসেছিল ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আহমদ বিন হাম্বলের রূপে আরে বাতিল এসেছিল ব্রিটিশের রূপে হক এসেছিল সৈয়দ আহমদ শাহ এবং সেই ইসমাইল শাহ রাহিমাহুল্লাহর রূপে বাতিল এসেছিল এই বাংলাদেশের মধ্যেও তসলিমা নাসরিনের রূপে দাউদ হায়দারের রূপে হক এসেছিল প্রিন্সিপালের রূপে মুফতি আমিনের রূপে শেখুল হাদিসের রূপে আরে বাতিল এসেছিল আমেরিকার রূপে হক এসেছিল আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ উপরের রূপে আরে বাতিল আগামীতেও যেই রূপ ধরে আসুক না কেন হক আসবে বাংলাদেশের সিংহপুরুষ ওলামায়ে কেরামের রূপে গৌর গোবিন্দরা যতবার জাগবে শাহ জালালের তলোয়ার ততবার গর্জে উঠতে হবে এটাতে কেউ যদি ভিন্ন গন্ধ খোঁজে আর নাকের ট্রিটমেন্ট করাতে হবে কেন কারণ
ডাকাতের হাতেও ছুরি থাকে ডাক্তারের হাতেও ছুরি থাকে দুই ছুরি এক না রে ভাই ডাকাতের ছুরি গজবের ছুরি ডাক্তারের ছুরি রহমতের ছুরি এজন্য ডাকাত পোস দেয়া লাগে না বের করলেই সারা জীবন বদদোয়া দেয় সেই ডাকাতকে আর ডাক্তার কাটাকাটি করে সব শেষ করে ফেলে এমন কি আসার সময় বান্ডিল তো একটা দিয়ে আসে আর বলে স্যার আপনি না খুব ভালো কাটাকাটি করতে পারেন আগামী তো আমার ফ্যামিলির যদি কারো কাটাকাটি করা লাগে আপনার কাছে নিয়ে আসব সুন্দর করে আপনি কেটে দিয়েন তাহলে দুটোই তো ছুরি রে ভাই পার্থক্য কোথায় ডাকাতের হাতেও বন্দুক থাকে পুলিশের হাতেও বন্দুক থাকে দুই বন্দুক এক না রে ভাই বরঞ্চ এক বন্দুক হয় গজবের বন্দুক আর এক বন্দুক যদি হক আদায় করে আর কি উল্টা পাল্টা দালালি না করে তাহলে সেটা হয় রহমতের বন্দুক তাহলে আল্লাহ নবীর হাতেও তরবারি থাকে আবু জাহালের হাতেও তরবারি থাকে দুই তরবারি এক না আবু জাহালের তরবারি জঙ্গিবাদের তরবারি সন্ত্রাসের তরবারি টেরিজমের তরবারি আল্লাহ রসুলের তরবারি জিহাদের তরবারি রহমতের তরবারি ইসরায়েলের হাতে অস্ত্র হামাসের মুজাহিদিনের হাতে অস্ত্র দুটো এক না একটা মুক্তিকামী জনতার অস্ত্র আর আরেকটা সন্ত্রাসীদের অস্ত্র দুটোরে তালগোল মিলায়া ফেলা যাবে না তাহলে ইসলাম রে এলমি ভাবে জিন্দা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এই বাংলাদেশে কয়েকটা ফেতনা এসেছে আমাদের মধ্যে এক নম্বর ফেতনা মডার্নিজমের ফেতনা মডার্নিজম ওই কুল্লু জাদিদিন লাদিদুন যা নতুন আসে তার উপর অনেকে ক্রাশ খেতে থাকে নতুনত্বকে ভালোবাসে তো ইসলাম পুরনো হয়েছে ভাল লাগে না এখন এমন ইসলাম চায় যে ইসলাম মানলে আমেরিকার স্বার্থ রক্ষা হয় মানে কি যে ইসলাম মেনে মদও খাওয়া যায় যে ইসলাম মেনে গানও গাওয়া যায় যে ইসলাম মেনে গার্লফ্রেন্ড নিয়েও ঘোরা যায় যে ইসলাম মেনে পর্নোগ্রাফিও দেখা যায় যে ইসলাম মেনে দুনিয়ার সব ভণ্ডামি করা যায় যে ইসলাম মেনে আরে আজান দিলে মসজিদেও আসা যায় ঘন্টা বাজলে মন্দিরেও যাওয়া যায় আর দিন শেষে ডায়লগ মারা যায় ধর্ম যার যার উৎসব আসলে নেতার উৎসব সবার না ধর্ম যার যার উৎসব আসলে নেতার কারণ নেতার ধান্দা করে চলা লাগে সাধারণ মুসলমানের ধান্দা করে চলা লাগে না মুসলমান এতটা ফাজিল হয় নাই এমনি তো আমলে দুর্বলতা তাই বলে শিরিক করে করে ইমান যা আছে এটাকে বরবাদ করবে এতটা সস্তা ইমান হয় নাই তাহলে মডার্নিজমের ফেতনা ইসলামী বিশ্বে ঢুকলো কিভাবে অতি অল্প একটু ধারণা দিয়ে লম্বা আলোচনায় যাব না আর প্রথম আলাপ বলে আগেই বলেছি বেশি শক্ত কথা বলবো না একটু রয়ে সয়ে বলতে হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবীরা রোমার পারস্য বিজয় করেছেন ইতিহাস তো সবার জানা আছে নবীর সাহাবীদের আমলে আলহামদুলিল্লাহ বিজয়ের ধারা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের খলিফা তো এমনি বলে না বিজয় করেছেন বলেই তো বলে লেকিন ওই জামানে রোমার পারস্য বিজয় করার পর কথাটা মাথায় গেঁথে নেন যদিও কারো কারো বুঝতে কষ্ট হতে পারে কিন্তু আল্লাহর ওয়াস্তে গেঁথে রাখেন আগামী দিনের লড়াইয়ে কাজে লাগবে যখন নবীর সাহাবীরা রোম পারস্য বিজয় করেছেন তাদেরও সভ্যতা ছিল তাদেরও সংস্কৃতি ছিল তাদেরও আদর্শ ছিল মূল্যবোধ ছিল নীতি নৈতিকতা ছিল কিন্তু এর দ্বারা ইসলাম প্রভাবিত হয় নাই ইসলাম বিকৃত হয় নাই নবীর সাহাবীরা নিজেদের আখলাক পাল্টান নাই কেন কারণ ইসলাম ওই দেশগুলোতে ঢুকেছিল বিজয়ী হয়ে পরাজিত হয়ে না দ্বিতীয় ধাপে যখন তাতারিরা মঙ্গোলীয়রা চেঙ্গিস খান আর হালকু খানের বাহিনীরা ইসলামী খেলাফতের পতন ঘটালো মুসলিম বিশ্বে ঢুকে পড়লো আলহামদুলিল্লাহ যদিও তখন ওরা ছিল বিজয়ী মুসলমানরা পরাজিত তারপরও ইসলাম চেঞ্জ হয় নাই পরিবর্তন হয় নাই ওদের আদর্শ মুসলমানের মধ্যে ঢুকতে পারে নাই কেন ওদের আলাদা ফিলোসফি দর্শন ছিল না ওরা ছিল জঙ্গল থেকে উঠে আসা অসভ্য বর্বর রক্ত খেকো যাদের আদর্শ শুধুমাত্র মানুষ মারা যাদের আদর্শ শুধুমাত্র গদি দখল করা এছাড়া কোনো নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধ দর্শন ফিলোসফি তাদের ছিল না যার কারণে ফলাফল উল্টা হলো ওরা মুসলিম দেশ জয় করার পর মুসলমানদেরকে ওদের আদর্শ গিলাতে পারলো না উল্টা নিজেরাই মুসলমানদের আদর্শ গ্রহণ করে এক একজন ইসলামের সৈনিকে পরিণত হলো সেই তৈমুল্লং থেকে তৈমুল্লং যে মুসলমান হলো পরবর্তীতে তার সন্তানরাই তো হিন্দুস্তানে মোগল বাদশাহ হয়ে আসলো এই মোগলরা কারা এই মোগলরা তো চেঙ্গিস খানের নাতিপুতি ওই বংশের লোকই তাহলে ওই বংশের লোক হয়ে এরা এত ভালো মুসলমান বাদশাহ কিভাবে হলো গোটা হিন্দুস্তানের ইতিহাসে আওরঙ্গজেব আলমগীরের মতো দ্বিতীয় বাদশাহ আসে নাই আজও পর্যন্ত আসে নাই আগামীতে আসবে কিনা আল্লাহ ভালো জানেন তাহলে এত ভালো মানুষ কেমনে আসলো ওই বর্বর বংশ থেকে এসেছিল কেন যদি ওরা বিজয়ী ছিল তো নিজেদের আদর্শ না থাকায় এই পরাজিত জাতির আদর্শ গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল কিন্তু গত 100 বছর আগে যখন খেলাফতের পতন ঘটলো আমরা হেরে গেলাম পশ্চিমা শক্তির কাছে যদিও ব্রিটিশ
দখলদারি বজায় রাখতে পারে নাই লাজগুটিয়ে পালিয়েছিল কিন্তু আমেরিকা নিউ ওয়ার্ল্ড অর্ডার ইত্যাদি قائم হয়ে সারা দুনিয়াকে গ্লোবালাইজেশনের মাধ্যমে বিশ্বায়নের মাধ্যমে নিজেদের মুঠের মধ্যে নিয়ে নিল এখন শুধু আমরা পরাজিত জাতি তাই না বরং আমাদের উপর নিজেদের আদর্শ চাপিয়ে দেওয়ার জন্য যা করা লাগে সবই ওরা করছে এই ট্রান্সজেন্ডার বা কয় বছর আগে নাম শুনেছেন বলেন আমাকে এখানে যেই কয় হাজার মানুষ আছে কয় বছর আগে নাম শুনেছেন বলেন আমাকে 10 বছর আগে এই শব্দ শুনেছে কে 15 বছর আগে এই শব্দ শুনেছে কে খুব কম মানুষ অতি শিক্ষিত অল্প কিছু পাবেন বেশিরভাগ শুনে নাই কিন্তু এখন এটার বিপক্ষে আন্দোলন পর্যন্ত করা লাগছে ডারউইনিজম বান্দর তত্ত্ব এই দেশে তৃণমূলে আপামর জনসাধারণ এই শব্দগুলো কয়দিন আগে শুনেছে কিন্তু এগুলো নিয়ে এখন আমাদেরকে বৈজ্ঞানিক তথ্য উপাত্ত দিয়ে মোকাবেলা করা লাগছে তার মানে কি ওরা আমাদের গুলি দিয়ে মারছে না কিন্তু আমাদের মধ্যে ওদের শয়তানি আদর্শ ঢুকিয়ে বাংলাদেশকে একখণ্ড আমেরিকা একখণ্ড ইউরোপ একখণ্ড কাফের রাষ্ট্রে পরিণত করতে চাইছে অর্থাৎ হাতে মারবে না ভাতে মারবে ওই রকম অবস্থা আদর্শে মারবে কারণ আমরা যখন আদর্শ নষ্ট হয়ে যাবে তখন আমরা ওদের গোলামের জিনজির এমনি বাধা পড়ব যখন সিংহের জাতি কুকুরের জাতিতে পরিণত হবে কয়টা রুটি ছিটিয়ে দিলে আর গোস্ত দিলে এমনি নিয়ন্ত্রণে থাকবে এজন্য ওদের উসুলি এটা তাহলে এক নম্বরে মডার্নিজম ইসলামের মধ্যে মডার্নিজমের কোনো সুযোগ তিন নম্বর মতবাদ সেকুলার ডেমোক্রেসি মানে কি মানুষই নাকি মানুষের খোদা হবে আরে আল্লাহ বলেছেন পতিতালয় হারাম তাদের মনে চেয়েছে পতিতালয়কে করে দিবে হালাল আল্লাহ মদের বারকে করেছেন হারাম তাদের মনে চেয়েছে মদের বারকে করে দিবে হালাল আল্লাহ জিহাদকে করেছেন ফরজ তাদের মনে চেয়েছে এটাকে বানিয়ে দিবে জঙ্গিবাদ মানে মগের মুল্লুক মানুষের যা মনে চায় তা করবে এটাকেই হালাল এটাকেই ফরজ এটাকেই ওয়াজিব এটাকেই আইন এটাকেই কানুন এটাকেই বিধান বলে চালিয়ে দিবে আবার প্রয়োজন পড়লে আইন পাল্টায় আর উল্টা আইন প্রণয়ন করবে মক্কার মুশরিকরা কখনো খেজুরের মূর্তিও বানাতো বেশি ক্ষুধা লাগলে খাবার না পেলে মূর্তিও সুন্দর করে খেয়ে ফেলতো আবার প্রয়োজনে খেজুর কিনে মূর্তি বানিয়ে নিত এই ফাজিলরাও একই কাজ শুরু করেছে মুসলমানকে দমানোর জন্য আইনের দোহাই দেয় দেখ বাবা এই আইনের কারণে কাদিয়ানিদের কাফের ঘোষণা দিতে পারি না দেখো চাচা এই আইনের কারণে পতিতালয় বন্ধ করতে পারি না দেখো আব্বা এই আইনের কারণে আমরা সিগারেটের গায়ে ওয়াজ করে দেই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ তো সিগারেটটা বন্ধ করতে পারি না আরে রাগ তো আইনের দোহাই আরে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলতেই পারে না মুসলমানকে আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন মানতে বাধ্য করা এর চাইতে বড় ফ্যাসিবাদ এর চাইতে বড় জুলুম এর চাইতে বড় স্বৈরাচার কিছুই হতে পারে না তো মুসলমান একজনের গোলাম হবে নাম তার আল্লাহর গোলামি করা গৌরবের বাকি কারো গোলামি করা লজ্জার সুতরাং মুসলিম বিশ্বে মানুষ মানুষের খোদা হতে পারে না খোদা হবেন একজনই নাম তার এভাবে আইনিভাবে ইসলামকে জিন্দা করতে হবে প্রতিটা শিক্ষিত ভাই যারাই আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন এ দিয়ে বাতিল মতবাদগুলো ধরে ওদের গায়ে ছুঁড়ে মারবেন ওই টিআরসেল যখন মারে না সাহসী অনেকে আছে আলহামদুলিল্লাহ টিআরসেলটা উঠায়া যে মেরেছে ওদের দিকেই মেরে দেয় এরপর ক্ষতি যা হওয়ার ওদেরই হয় তো এরকম হিম্মত করতে হবে ওরা দুই দিন পর পর মতবাদ এক একটা মারবে সুন্দর মতো ধরবেন ধরে এর চাইতে দ্বিগুণ শক্তি দিয়ে ওদের গায়ে মারবেন ওদের মতবাদে যাতে ওদের 32টা দাঁত ফেলে দিতে পারে কেন 32 দাঁত কিভাবে ফেলে দিবে ওদের মতবাদ যখন জবাব দিবেন সঙ্গে ইসলামের সৌন্দর্যও তো তুলে ধরবেন এটা দেখে ওদের অনেক মানুষও ধীরে ধীরে কালেমা পড়বে আলহামদুলিল্লাহ পশ্চিমা বিশ্বে মুসলমান হওয়ার হিরিক লেগেছে হিরিক গত দুই যুগে কত লাখ যে হয়েছে আল্লাহ ভালো জানে এর হিসাব দেওয়া আমার পক্ষে সম্ভব না সুতরাং আইলমিভাবে ইসলামকে জিন্দা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর আমলিভাবে কিভাবে জিন্দা করা লাগে সেটা নিয়ে আজকের আলোচনায় যাচ্ছি না সেটা গেলে আবার রয়ে সয়ে কথা বলা যাবে না কথা আরেকটু শক্তিশালী হবে ইনশাআল্লাহ আজকে ফার্স্ট লাস্ট ওয়ান না আগামী তো